নরওয়ের বরফে ভরা নির্জন জায়গায় যেখানে পাঁচজন সৈন্য আটকে পড়ে, যেখানে কোনো মানুষ থাকে না, কিভাবে তারা টিকে থাকলো এবং কিভাবেই বা ফিরে আসলো, অবশ্যই দেখুন আজকের সত্য ঘটনাটি। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড, আর আজকের মুভি ইনটু দ্য হোয়াইট। সময়টা হলো 27 এপ্রিল 1940। নরওয়ের নির্জন বরফে ঘেরা পাহাড় দেখানো হয়, যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফই থাকে, কোনো মানুষ থাকে না। তখনই বিশ্বযুদ্ধে 2 প্লেন আকাশ দিয়ে উড়ে যায়, কিন্তু তাদের ভাগ্য খারাপ হয়, 2 প্লেনই এই নির্জন জায়গায় আছড়ে পড়ে। এই প্লেন দুটোর মধ্যে একটি প্লেন ব্রিটিশদের থাকে এবং অপরটি জার্মানদের। জার্মানদের প্লেন থেকে 3 জন সৈন্য বেরিয়ে আসে এবং এদের মধ্যে একজন তাদের লেফটেন্যান্ট থাকে, যার নাম হর্স্ট, আর বাকি 2 জন জার্মান সৈন্যের মধ্যে একজনের নাম স্ট্র্যাঙ্ক এবং অপরজনের নাম জোসেফ। জোসেফের গুরুতর আঘাত লেগেছে, তার হাত থেকে রক্ত বেরোতে শুরু করে, যার জন্য স্ট্র্যাঙ্ক ওষুধ লাগিয়ে দেয়। এদিকে লেফটেন্যান্ট হর্স্ট বাসস্থান খোঁজার জন্য সামনে এগিয়ে যায়, কিছুক্ষণ পরেই সে ভ্যানিশ হয়ে যায়। বাকি 2 সৈন্য চিন্তায় পড়ে যায়, তারা চিৎকার করে কিন্তু কোনো সাড়া পায় না। তখনই আমাদের দেখানো হয় হর্স্ট একটি গর্তে পড়ে রয়েছে, বাকি 2 সৈন্য তাকে টেনে বের করে। এখন এরা আবার তাদের প্লেনের কাছে ফিরে আসে। এখানে তাদের কাছে একটা বাক্স থাকে যার মধ্যে বিস্কুট, চকলেট আর অনেক খাবার থাকে, আর এর মধ্যে একটা বইও থাকে যেটা জোসেফের। এই বইটা জোসেফের খুব প্রিয়, কারণ বইয়ের মধ্যে হিটলারের সই রয়েছে, আর এই সইটা সে 18 ঘন্টা অপেক্ষা করে নিয়েছিল। এখন এরা প্ল্যান করে সামনে এগোবে এবং তাদের আর্মির দল খুঁজবে, তাই তারা পুরো প্লেনটায় আগুন ধরিয়ে দেয়। তারপর তাদের খাবারের বাক্সটা ট্রলি ব্যাগের মতো বানিয়ে সেটা নিয়ে এগোতে শুরু করে। এখনও তারা জানে না এই জায়গায় ব্রিটিশ সৈন্যরাও রয়েছে। একটা সময় চারিদিকে অন্ধকার নেমে আসে, তাই তারা বরফের নিচেই একটা গুহা বানায় এবং সেখানেই 3 জন রাতটা কাটায়। সকাল হলে যখন ওঠে তারা দেখে তার ওপর পুরো বরফ পড়েছে, তাই তারা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু তাদের সকালটা খুব বেশি ভালো হয় না, হঠাৎই তাদের খাবারের বাক্সটা পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায়, তার সাথে স্ট্র্যাঙ্কও নিচে পড়তে শুরু করে। তখনই লেফটেন্যান্ট হর্স স্ট্র্যাঙ্ককে ধরে ফেলে এবং ওপরে নিয়ে আসে। তারা দেখে আবহাওয়া অনেক খারাপ হয়ে গেছে, তাপমাত্রা 20 ডিগ্রিরও নিচে চলে গেছে, সামনে কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কিন্তু তারা তবুও থামে না, কারণ তাদের যে করেই হোক এগোতেই হবে। কিছুটা যাবার পর তারা দূরে কালো কিছু জিনিস দেখতে পায়, যেটা দেখে তাদের মনে আনন্দ চলে আসে। তারা কাছে এসে দেখে এটা একটা কাঠের তৈরি ঘর। এখন এরা ভেতরে প্রবেশ করে এবং তারা দেখে ভিতরে রান্না করার বাসনপত্র রয়েছে। স্ট্র্যাঙ্ক একটা দেশলাইয়ের বাক্স খুঁজে পায় যার মধ্যে 2টো কাঠি থাকে। সে একটি কাঠি জ্বালানোর চেষ্টা করে কিন্তু সেটা জ্বলে না, 2য় কাঠিটা চেষ্টা করতেই সেটা জ্বলে ওঠে। তখনই তারা বাইরে কিছু শব্দ শুনতে পায়। তারা 3 জন চুপ করে শব্দটা শোনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাদের ধরানো আগুনটা নিভে যায় আর তারা রান্না করতে পারে না। এখন এরা 3 জন বাইরে এসে পর্যবেক্ষণ করে শব্দটা আসলে কিসের ছিল। তখনই তারা তাদের মতো 2 জন সৈন্যকে দেখতে পায়, আর এরা ব্রিটিশ সৈন্য, যারা কিনা তাদের মতোই প্লেন আছড়ে পড়াতে এই নির্জন জায়গায় আটকে পড়েছে। জার্মান সৈন্যগুলো ব্রিটিশ সৈন্যগুলোকে ঘরে ঢোকার অনুমতি দেয়। ব্রিটিশ সৈন্য 2জনের মধ্যে একজনের নাম চার্লস ডেভেনপোর্ট, যে কিনা ব্রিটিশ সৈন্যের ক্যাপ্টেন, এবং অপরজনের নাম রবার্ট স্মিথ। এরা 2জনই জানায় পুরো রাত তারা ভাঙা প্লেনের ভিতরেই কাটিয়েছিল। ঘরের মধ্যে একটি ভালো বিছানা ও একটি খারাপ বিছানা থাকে। এখন ব্রিটিশ ও জার্মান উভয়ে সেই ভালো বিছানায় থাকতে চায়। তখন জার্মান সৈন্যরা জানায় এখানে তারা আগে এসেছিল, তাই ভালো বিছানাও তাদের। কিন্তু ব্রিটিশ সৈন্যরা মানতে নারাজ, তারাও বিরোধ করে। জার্মানরা তখন তাদের পকেটের বন্দুক বের করে ব্রিটিশদের দিকে ধরে। ব্রিটিশদের কাছে কোনো বন্দুক থাকে না, যার ফলে তারা এই নিয়ম মেনে নেয়। এখন জার্মানরা এই 2জনকে কয়েদির মতো এখানে থাকার অনুমতি দেয়। তখন জোসেফ বলে আমাদের উচিত এই 2জনকে মেরে ফেলা, কারণ এরা আমাদের শত্রু। লেফটেন্যান্ট হর্স্ট বলে এদেরকে কয়েদি হিসেবে রাখলে আমাদের কোনো সাহায্যে কাজে আসতে পারে, তাছাড়াও এদের কাছে কোনো বন্দুক নেই, তাই তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন হর্স্ট ডেভেনপোর্টের পকেট থেকে সব কিছু বের করে। হর্স্ট একটা লাইটার খুঁজে পায় যেটা সে নিয়ে নেয়। ডেভেনপোর্ট এটা দেখে রেগে যায়, কারণ এই লাইটারটা তার বাবা তাকে 15তম জন্মদিনে গিফট করেছিল। ডেভেনপোর্ট তার লাইটার ফেরত চায়। হর্স্ট বলে তোমায় চিন্তা করতে হবে না, এখান থেকে যাবার সময় তোমায় আমি এটা ফেরত দিয়ে যাব। এরই মধ্যে স্মিথ জার্মানদের একটি বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিতে পারে না। এই ঘটনার পর লেফটেন্যান্ট হর্স্ট ঘোষণা করে তারা কালকেই এখান থেকে চলে যাবে। তারা 2জন ব্রিটিশ সৈন্যকে তাদের জার্মান জেলে আটকে রাখবে। এখন হর্স্ট ঘরের মাঝে একটি দাগ দেয়,
হর্স্ট বলে, এটা হলো বর্ডার, কখনো তোমরা পারমিশন ছাড়া বর্ডার পার করবে না, যদি করো তবে আমি গুলি মারব। ব্রিটিশ সৈন্যরাও জানে এখানে তাদের কথা মানা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তারা এই নিয়ম মেনে নেয়। কিন্তু ডেভেনপোর্টের কিছু শর্ত থাকে। সে বলে, সবই মানলাম, তোমরা আমাদের কয়েদির মতো রাখতে চাও সেটাও মানলাম, তবে কয়েদিদের তিন বেলা খাবার দেওয়া হয়, তাই তোমরা আমাদের তিন বেলা খাবার দেবে। লেফটেন্যান্ট হর্স্ট বলে, আমরা যা খাবো তোমরা তাই পাবে। তখন স্মিথ লেফটেন্যান্ট হর্স্টের কাছে টয়লেটের সম্বন্ধে জিজ্ঞাসা করে। লেফটেন্যান্ট তাকে টয়লেটের জন্য বাইরে যেতে বলে এবং টয়লেট পেপারের জন্য খবরের কাগজ ব্যবহার করতে বলে। এখন খবরের কাগজ একটাই থাকার কারণে স্মিথ সেটা টুকরো টুকরো করে এবং একটা ছোট টুকরো নিয়ে সে বাইরে যায়। স্মিথের সাথে স্ট্র্যাঙ্কও যায় তাকে লক্ষ্য রাখার জন্য। স্মিথ টয়লেটে বসে স্ট্র্যাঙ্কের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্ট্র্যাঙ্ক কোনো কথা বলে না। এদিকে ঘরের ভেতরে হর্স্ট জোসেফের ক্ষতস্থান ব্যান্ডেজ করতে থাকে। এই সুযোগে ডেভেনপোর্ট লাইন ক্রস করে জোসেফের ক্ষতস্থানটা দেখতে আসে। সে পরামর্শ দেয়, এটা ট্রিটমেন্ট না করলে আরও ভয়ানক হয়ে যাবে। এদিকে ফ্র্যাঙ্ক ডেভেনপোর্টকে লাইন ক্রস করতে দেখে সে ধাক্কা দিয়ে ওপারে সরিয়ে দেয়। ডেভেনপোর্ট বলে, আমি শুধু হেল্প করতেই চেয়েছিলাম। কিছুক্ষণ পরেই তাদের খাবার তৈরি হয়ে যায়। লেফটেন্যান্ট হর্স্ট সবাইকে খেতে দেয়। ঘরে একটাই খাবার টেবিল থাকে, যার মধ্যে জার্মানরা খেতে শুরু করে আর ব্রিটিশদের নিচে খেতে দেয়। এই সব দেখে ব্রিটিশ সৈন্যরা এর বিরোধ করে এবং তারা জেদ করে, তাদেরকেও টেবিলে খেতে দিতে হবে। লেফটেন্যান্ট তাদের এই আবেদন মেনে নেয়। সে টেবিলটাকে লাইনের মাঝে রাখে। এখন সব সৈন্যরা তাদের ড্রেস পরে নেয় এবং সম্মানের সাথে টেবিলে বসে খেতে শুরু করে। কিন্তু স্মিথ খেতে বসে জোসেফের সাথে মজা করতে শুরু করে, যার কারণে লেফটেন্যান্ট হর্স্ট তাকে তার বাকি খাবার তার বিছানায় গিয়ে খেতে বলে। স্মিথ বাধ্য হয়ে তার বাকি খাবার তার বিছানায় বসে খায়। খাবার খাওয়া শেষ হলে এখন ঘরের একদিকের বিছানায় জার্মানরা এবং অপর দিকের বিছানায় ব্রিটিশরা শুয়ে থাকে। জার্মান লেফটেন্যান্ট বলে, কেমন হয় যদি আমরা একে অপরের সাথে গল্প করি? ব্রিটিশ ক্যাপ্টেন ডেভেনপোর্ট বলে, ভালোই হবে, কিন্তু কি বিষয় নিয়ে গল্প বলবে? রাজনীতি? লেফটেন্যান্ট বলে, না, অন্য কিছু। ক্যাপ্টেন বলে, তাহলে গাড়ির সম্বন্ধে বলি। লেফটেন্যান্ট বলে, অবশ্যই, গাড়ির বিষয়টা ভালো, আমাদের জার্মানিতে সবচেয়ে ভালো গাড়ি পাওয়া যায়। ক্যাপ্টেন বলে, একদমই না, সবচেয়ে উন্নত ও স্টাইলিশ গাড়ি তৈরি করে ব্রিটিশরা। লেফটেন্যান্ট বলে, তোমার কথা ঠিক, কিন্তু সেই গাড়িগুলো তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। এভাবেই তাদের কথাবার্তা চলতে থাকে। এই কথাবার্তা শুনে স্মিথ বোর হয়ে যায়। সে রেগে গিয়ে বলে, পুরো দেশ জুড়ে কি গাড়ি তৈরি হয়? তোমাদের জার্মানিতে কি কোনো মেয়েরা থাকে না? তোমরা তোমাদের মেয়ে বন্ধুদের সম্বন্ধেও তো গল্প করতে পারো। এই সব রাগ দেখিয়ে স্মিথ নিজের গার্লফ্রেন্ডের গল্প শুরু করে দেয়। সে বলে, তার গার্লফ্রেন্ডের নাম শীলা এবং তার লাল চুল এবং নীল চোখ রয়েছে। স্মিথ বলে, হয়তো সে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি এখানে আটকে রয়েছি। আর এরকম করেই সবাই সবার গল্প বলতে শুরু করে। ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট তাদের পরিবারের সম্বন্ধে বেশি কিছু বলে না, কিন্তু স্ট্রাং জানায় তার পরিবারে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে এবং তাদের একটি ব্যবসাও রয়েছে যেখানে 2000 কর্মচারী কাজ করে। আর বাকি থাকে জোসেফ। জোসেফের পরিবারে কেউ নেই, সে একা। এদের কথা শেষ হলে লেফটেন্যান্ট ব্রিটিশ ক্যাপ্টেনকে রাতের খাবার বানাতে বলে, কিন্তু ক্যাপ্টেন রাজি হয় না, কারণ রান্নাঘরটা জার্মান সাইডে রয়েছে, যার ফলে লেফটেন্যান্টকে বাধ্য হয়ে রান্না করতে হয়। রাতে জোসেফের হাতের ব্যথা বেড়ে যায়, তাই ক্যাপ্টেন লেফটেন্যান্টকে পরামর্শ দেয় সে যেন অ্যালকোহল দিয়ে তার ক্ষতস্থান পরিষ্কার করে দেয়, নয়তো তার মৃত্যুও হতে পারে। এখন লেফটেন্যান্ট ব্রিটিশ ক্যাপ্টেনের কথা মতো কাজ করে। সে তার কম্পাসের মধ্যে থাকা অ্যালকোহল দিয়ে ক্ষতস্থানটা পরিষ্কার করে ফেলে। এরপর লেফটেন্যান্ট স্ট্র্যাঙ্কের সাথে বসে ম্যাপ নিয়ে প্ল্যান করতে শুরু করে। তারা প্ল্যান করে ফেলে কাল সকালেই এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু তাদের কাছে কোনো কম্পাস নেই, যেটা ছিল সেটা এখন নষ্টও হয়ে গেছে। তাই লেফটেন্যান্ট একটা ম্যাগনেট নিয়ে জলের উপর ভাসায়, যার ফলে তারা দিক নির্ণয় করতে পারে। এখানে আগুন ধরানোর জন্য কাঠের অনেক অভাব, তাই তারা ঘরে থাকা কিছু আসবাবপত্র যেগুলো দরকার নেই সেগুলো ভেঙে আগুন ধরাতে শুরু করে। রাতে তারা সবাই মিলে খাবার খায় এবং বিশ্রাম করে। সকাল হলে তারা বেঁচে থাকা খাবারগুলো সবাই মিলে খেয়ে নেয় এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়। ব্রিটিশ ক্যাপ্টেন বলে, বাইরের আবহাওয়া ভালো নয়, তাই আমাদের অপেক্ষা করা উচিত। কিন্তু লেফটেন্যান্ট বলে, আমাদের দ্রুত এখান থেকে বেরোতে হবে, কারণ আমাদের কাছে কোনো খাবার নেই। ফাইনালি লেফটেন্যান্টের কথা মতো সবাই বাইরে বেরিয়ে আসে। তারা সবাই হাঁটতে শুরু করে। বাইরে তুষার ও কুয়াশা এত বেশি থাকে, যার ফলে সামনে খুব বেশি দূর অবধি দেখা যায় না।
আর এই কারণে লেফটেন্যান্ট ও দুই ব্রিটিশ সৈন্য অনেকটা সামনে এগিয়ে যায়, আর পিছনে পড়ে থাকে জোসেফ ও স্ট্রাঙ্ক। জোসেফ তার ক্ষত স্থান নিয়ে আর হাঁটতে পারে না, সে হাল ছেড়ে দেয়। অন্যদিকে লেফটেন্যান্ট বুঝতে পেরে যায় জোসেফ ও স্ট্রাঙ্ক তাদের সাথে নেই, তাই লেফটেন্যান্ট দুই ব্রিটিশ সৈন্যকে নিয়ে আবার সেই ঘরে ফিরে আসে। এখন এরা আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এখানেই থাকার প্ল্যান করে, আর খাবার হিসেবে বরফের তলায় অবস্থিত ঘাস উঠিয়ে সেটা জলে সেদ্ধ করে খেতে শুরু করে। এখন খেতে বসে স্মিথ প্রতিবারের মতো সে জোসেফের সাথে মজা করতে শুরু করে। তার সাথে সে জানায় তার হাতের নিশানা একদম সঠিক। লেফটেন্যান্ট এটা শুনে তাকে তিনটে গুলি দেয় এবং তার কথা প্রমাণ করতে বলে। স্মিথ জোসেফকে দাঁড় করায় এবং কথা মতো দুটো গুলি সে জোসেফের বোতামে মারে। লেফটেন্যান্টের কথা মতো তিনটে গুলি মারতে হবে, কিন্তু স্মিথ এখানেও মজা করে, সে তিন নম্বর গুলিটা হাত দিয়ে জোসেফের মুখে মারে। জোসেফ আগের থেকেই এই ব্রিটিশ সৈন্যদের পছন্দ করছিল না, আর এখন তার রাগ আরো বেড়ে যায়। এরপর স্মিথ আবার টয়লেটে যায়। সে তখন বরফে একদল হরিণ দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সবাইকে ডাকে, কিন্তু তারা আসতে দেরি করে ফেলে, যার ফলে হরিণগুলো চলে যায়। স্মিথ টয়লেট করে ফিরে আসলে সে জোসেফকে তার বইটা ফেরত দেয়। আসলে টয়লেট পেপার ও খবরের কাগজ কিছুই ছিল না, তাই স্মিথ লুকিয়ে জোসেফের বইটা নিয়ে গিয়েছিল। জোসেফ দেখে বইয়ের মেন পেজগুলোই নেই। এমনিতেই জোসেফ তার ওপর রেগেছিল এবং এখন তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে তার বন্দুক বের করে তার দিকে এগিয়ে যায় তাকে মার্ডার করার জন্য। তখন লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন একসাথে হয়ে তাকে শান্ত করে। জোসেফ তার ভুল বুঝতে পেরে সে তার হাতের বন্দুকটা নিচে ফেলে দেয়, আর এই সুযোগে স্মিথ এক লাফ দিয়ে বন্দুকটা নিয়ে নেয়। এখন ব্রিটিশ সৈন্যদের হাতে সব শক্তি চলে যায়, যার জন্য ব্রিটিশ সৈন্য দুজন জার্মানদের এখন কয়েদির মতো রাখতে শুরু করে, এবং ব্রিটিশ সৈন্যরাও ভালো বিছানায় চলে যায়। লেফটেন্যান্ট বলে, তাহলে নিয়ম অনুযায়ী আমাদেরকে তিন বেলা খাবার দিতে হবে। ক্যাপ্টেন সব কিছু মেনে নেয়। এখন খাবারের দায়িত্ব যখন ব্রিটিশদের ওপর পড়েছে, তাই স্মিথ প্ল্যান করে সে বাইরে হরিণ শিকার করতে যাবে। স্মিথ একটা বন্দুক নেয় এবং সাথে স্ট্র্যাঙ্কে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ঘরের ভেতরে আগুন ধরানোর জন্য কাঠের অভাব পড়ে যায়। যা যা অপ্রয়োজনীয় আসবাবপত্র ছিল সেগুলো সবই পোড়ানো হয়ে গেছে, তাই ক্যাপ্টেন প্ল্যান করে সে ঘরের মাঝে অবস্থিত খুঁটিটা সে ভেঙে ফেলবে। লেফটেন্যান্ট তাকে মানা করে, কিন্তু সে শোনে না। সে লেফটেন্যান্টকে দিয়ে এই খুঁটিটা ভাঙা করায়। কিছুক্ষণ পরেই ঘরের ছাদ ভেঙে পড়তে শুরু করে, যার জন্য ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট ঘরের ছাদটা ধরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বাইরে স্ট্রাঙ্ক একটি খরগোশ দেখতে পায়, তাই সে হাতের ইশারায় স্মিথকে বলে, আমরা দুজন দুদিক থেকে গেলে খুব সহজেই ধরতে পারবো। কিন্তু স্মিথ তার কথা শোনে না, সে তার বন্দুকটা দিয়ে গুলি চালিয়ে দেয়। স্ট্রাঙ্ক এগিয়ে গিয়ে দেখে খরগোশটা সত্যি সত্যি মরে গেছে, আর এটা দেখে প্রথমবার স্ট্রাঙ্ক স্মিথের প্রশংসা করে। স্মিথেরও ভালো লেগে যায়, কারণ প্রথমবার সে তার সাথে কথা বলল। অন্যদিকে ঘরে তারা দুজন তখনও ঘরের ছাদ ধরে দাঁড়িয়ে থাকে। এই অবস্থায় লেফটেন্যান্ট খুব ইমোশনাল হয়ে যায়। সে ক্যাপ্টেনকে তার জীবনের কথা বলতে শুরু করে। সে বলে, আমি একজন খারাপ পাইলট এবং আমি প্লেন এর আগেও ক্র্যাশ করেছিলাম, যার জন্য আমার জেলও হয়েছিল। তারপর বিশ্বযুদ্ধ শুরু হওয়াতে আমায় আবার সুযোগ দেওয়া হয়, কিন্তু এবারও আমি প্লেন ক্র্যাশ করে ফেলেছি, আর আমার কারণেই জোসেফের আজ এরকম খারাপ পরিস্থিতি। আর এই সব কিছু বলে সে কাঁদতে শুরু করে। ঠিক তখনই স্মিথ ও স্ট্রাঙ্ক শিকার থেকে চলে আসে। তারা দুজন তখন ক্যাপ্টেন ও লেফটেন্যান্টকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে একটা কাঠের টুকরো নেয় এবং খাবার টেবিলের সাহায্যে ঘরের ছাদটাকে সাপোর্ট দেয়। এই সব ঘটে যাওয়ার ফলে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট একে অপরকে বুঝতে শুরু করে এবং ফিল করতে শুরু করে। তারা প্ল্যান করে, তারা এখানে যতদিন আছে তারা আর শত্রুতা করবে না, তাই তারা একসাথে বাইরে গিয়ে পকেটের বন্দুকগুলো বাইরে ফেলে দিয়ে আসে। এরপর তারা শিকার করা খরগোশটাকে রান্না করে এবং একসাথে বসে খেতে শুরু করে। আর ততক্ষণে জোসেফের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তার হাতের ঘা এখন পচতে শুরু করেছে এবং তার মধ্যে দিয়ে স্মেল বেরোতে শুরু করেছে। ক্যাপ্টেন বলে, এটা এখন গ্যাংগ্রিন হয়ে গেছে, তাই এই হাত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। লেফটেন্যান্ট ক্যাপ্টেনের কথা মেনে নেয়। সে গরম জল এবং কিছুটা বরফ জোগাড় করতে বলে। এখন সবাই মিলে পুরো ঘরের খানা তল্লাশি করে জল খোঁজার জন্য, কিন্তু তারা কোনো জল পায় না। বরং একটা বাক্স খুঁজে পায় যার মধ্যে বেশ কয়েকটা মদের বোতল রয়েছে। তারা এখন সবাই মিলে জোসেফকে পেট ভরে মদ খাওয়ায় এবং তাকে বেহুশ করে ফেলে। আর এভাবেই লেফটেন্যান্ট তার হাত কাটার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই জোসেফ জেগে ওঠে এবং লেফটেন্যান্টের হাতে অস্ত্র দেখে সে ভয় পেয়ে যায় এবং ছটফট করতে শুরু করে। তখন স্মিথ তাকে বাধ্য হয়ে একটা ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে
এবং এই সুযোগে লেফটেন্যান্ট তার হাত কেটে ফেলে। কাটা হাতটা তারা বাইরে ফেলে দেয় এবং জোসেফের হাতে ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে নরওয়ের মিলিটারি ক্যাম্পের ব্রিটিশ সৈন্যরা জানতে পারে তাদের একটি প্লেন নরওয়ের তুষার ভরা পাহাড়ের মধ্যে আছড়ে পড়েছে, যার ফলে তাদের সৈন্যরা সেখানে আটকে পড়েছে। তাই ব্রিটিশ জেনারেল সৈন্যদের অর্ডার দেয় তারা যেন আটকে পড়া সৈন্যদের উদ্ধার করে নিয়ে আসে। আর এদিকে সব সৈন্যরা মিলে খুঁজে পাওয়া মদের বোতলগুলো শেষ করতে শুরু করে। জোসেফেরও শরীর অনেকটাই ঠিক হয়ে যায়। এখন এরা পুরো রাতটা নাচ গান করেই কাটিয়ে দেয়। সকাল হলে তারা দেখে আবহাওয়া অনেক পরিষ্কার হয়ে গেছে আর এখন অনেক দূর অব্দিও দেখা যাচ্ছে। এই সব দেখে সবাই খুব খুশি হয়ে যায়। স্মিথ এখন স্ট্র্যাংকে নিয়ে বরফে কীভাবে চলতে হয় সেগুলো শেখাতে শুরু করে। আর এভাবেই তারা অনেকটা দূরে চলে যায় এবং একটা সময় তারা ক্লান্ত হয়ে যায়। তাই তারা একটা পাহাড়ের চূড়োয় শুয়ে বিশ্রাম করে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে তাদের এখন ফিরে যাওয়া উচিত। তাই স্ট্র্যাং সামনে এবং স্মিথ পিছনে পিছনে চলতে থাকে। ঠিক তখনই সামনে থেকে ব্রিটিশ সৈন্যরা উদ্ধারের জন্য চলে আসে আর তারা স্ট্র্যাংকে মেরে ফেলে। স্মিথ এই সব দেখে কাঁদতে শুরু করে। সে ব্রিটিশদের জানিয়ে দেয় সে একজন ব্রিটিশ সৈন্য। তাই ব্রিটিশ সৈন্যরা স্মিথকে ছেড়ে দেয়। কিন্তু স্মিথের এই প্রথমবার জার্মান সৈন্যের মৃত্যুতে তার একদম মন ভেঙে যায়। এখন ব্রিটিশ সৈন্যরা জার্মান লেফটেন্যান্ট হর্স্ট ও জোসেফের কাছেও পৌঁছায় আর তারা তাদেরকে গ্রেফতার করে নেয়। এখন ব্রিটিশ মিলিটারি ক্যাম্প দেখানো হয়। ব্রিটিশ জেনারেল ক্যাপ্টেন ডেভেনপোর্টকে অনেক প্রশ্ন করে এবং জেরা করে। সে জিজ্ঞেস করে তোমার সাথে এমন কী হয়েছিল যার ফলে তোমাদেরকে জার্মানদের সাথে থাকতে হলো। কিন্তু ক্যাপ্টেন ডেভেনপোর্ট কোনো উত্তর দেয় না, কারণ সে জানে রুলস এবং রেগুলেশনের ওপরে হলো মানুষের মনুষ্যত্ব আর সেটাই সে সেখানে পালন করে এসছে। তাই তার মনে কোনো ভয় নেই। এরই মধ্যে জার্মান লেফটেন্যান্ট ঘরে প্রবেশ করে এবং সে তার কথা মতো ক্যাপ্টেনের লাইটারটা দিয়ে দেয়। এখন জোসেফ ও লেফটেন্যান্ট হর্স্টকে জেলে বন্দি করার জন্য নিয়ে যায়। আর এই দৃশ্য ব্রিটিশ সৈন্য স্মিথ ও ক্যাপ্টেন ডেভেনপোর্ট এক দৃষ্টিতে দেখতেই থাকে, যেটা দেখে লেফটেন্যান্ট হর্স্টের মুখে হাসি চলে আসে। এই ঘটনার 7 বছর পর লেফটেন্যান্ট হর্স্টকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারপর আবার যুদ্ধ হয়েছিল, যার ফলে ক্যাপ্টেন ডেভেনপোর্টকে জার্মানির জেলেও থাকতে হয়েছিল। কিন্তু স্মিথ এই যুদ্ধে মারা গিয়েছিল। জোসেফও বিশ্বযুদ্ধের শেষ সময়টুকু জেলে কাটিয়েছিল। সাল 1977 জার্মান লেফটেন্যান্ট হর্স্টের কাছে একটি কল এসেছিল আর এই কলটা ছিল ব্রিটিশ সৈন্য ক্যাপ্টেন ডেভেনপোর্টে। ডেভেনপোর্ট তখন আর শত্রু হয়ে নয়, বরং বন্ধু হয়েই তাকে লন্ডনে নিমন্ত্রণ করেছিল। আর এভাবেই তারা দুজন শেষ জীবন অবধি তাদের বন্ধুত্ব বজায় রেখেছিল। আর এই ছিল আজকের মুভি ইনটু দ্য হোয়াইটের সত্য ঘটনা। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।